পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনে মহিলা ভোটারদের বেশি বেশি করে অংশগ্রহণ চোখে পড়ার মতো। 2016 বিধানসভা নির্বাচনও ব্যতিক্রম নয়। 2016 নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল 6.55 কোটি, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3.39 কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা 3.16 কোটি। নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে যে 2006 সালের বিধানসভা নির্বাচনে মোট ভোট পড়েছিল 81.67%, মোট পুরুষ ভোটারদের মধ্যে 82.46% পুরুষ ভোট দিয়েছিলেন। অন্যদিকে মোট মহিলা ভোটারদের 80.80% ভোটদান করেছিলেন। 2011 বিধানসভা নির্বাচনে মোট ভোট পড়েছিল 84.40%। এবছর মহিলারা পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছিলেন। যেমন মোট পুরুষ ভোটারদের মধ্যে 84.39% ভোটদান করেছিলেন, মহিলা ভোটারদের মধ্যে ভোট দিয়েছিলেন 84.53%। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল কোনো জেলায় মহিলারা পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছেন, যা আবার শতাংশের হিসেবে মোট প্রদত্ত ভোটের চেয়ে বেশি। 2011 সালের বিধানসভা নির্বাচনে 20টি জেলার মধ্যে 12টি জেলাতেই দেখা গেছে মহিলারা পুরুষদের তুলনায় শতাংশের হিসাবে বেশি ভোট দিয়েছেন। 2016 নির্বাচনে মুর্শিদাবাদ, মালদা ও উত্তর চব্বিশ পরগনার 3টি নির্বাচন ক্ষেত্রে মহিলা ভোটারদের কাছে আমরা জানতে চেয়েছিলাম ভোটদানের ক্ষেত্রে পরিবার, বিশেষ করে পরিবারের পুরুষ মানুষরা তাদের প্রভাবিত করেন কি না। তাদের প্রতিক্রিয়াটি এবার জেনে নিই। আপনি ভোট কেন দেন? ভোটটা আমাদের দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে এই গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাস করতে পারি, নিরাপদে থাকতে পারি, হ্যাঁ, সেই জন্যই আমরা ভোটটা দিই। পরিবার থেকে হচ্ছে গিয়ে সেইভাবে আমাকে কেউ মানে বলে দেয় না যে কাকে ভোট দিতে হবে। সেই ভোট দেওয়াটা আমি নিজের থেকেই ডিসাইড করে নিই যে কাকে ভোট দেব। উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এরকম, পুরুষ 85.61%, মহিলা 84.97%। এখন কোথা থেকে আসলা? ভোট দিয়ে। তুমি যে প্রার্থীকে ভোট দিলা সে প্রার্থী কি তুমি ইচ্ছা মতো দিলা না তোমাকে বাড়ির লোক দিতে বলেছিল? ইচ্ছা মতো। আমি নিজের ইচ্ছা মতো ভোট দিলাম। তোমাকে বাড়িতে কেউ বলেনি অমুক দলকে ভোট দিলাম? না, কেউ বলেনি। মালদা জেলায় 2011 সালে মোট মহিলা ভোটারদের মধ্যে 85.43% ভোট দিয়েছিলেন, পুরুষদের ক্ষেত্রে তা হল 79.31%। কি করে তুমি জানতে পারলে যে আজকে ভোট পেপার দেখে না তোমার বাড়ির লোক বলেছিল? বাড়ির লোক বলেছে। তুমি যে দলকে ভোট দিলে তোমার বাড়ির লোক কি বলেছিল না ইচ্ছা মতো দিলে? ইচ্ছা মতো না, না, নিজে থেকে একটা ব্যক্তিগত কথা না, ভোট দি না। তুমি কোনো মিটিং মিছিল? না, ওসব যাইনি, ওসব টিভি টিভিও দেখিনি, ওসব যাইও নি, ওখানে আলোচনা করি। তো স্বামীর কথা শুনে তো দিতেই হবে, স্বামী যা দিবে তাই আর দিতে হবে। খবর দেখি মাঝে মধ্যে, পেপারও দেখি মাঝে মধ্যে, দেখি আমি নিজের ইচ্ছা মতন ভোট দিয়েছি। মুর্শিদাবাদের চিত্রটা এরকম, পুরুষদের মোট প্রদত্ত ভোটের শতাংশ 85.08, মহিলাদের ক্ষেত্রে তা হল 86.51%। তুমি কি এবার প্রথম ভোট দিলে? আমি এবার প্রথম ভোট দিলাম। আমাকে কেউ চাপ দেয় না কোনো রকম যে কাকে ভোট দেবো না দেবো, সেটা আমার নিজস্ব অধিকার। মহিলা হিসাবে আমি এটাই বলতে চাইব যে সরকার পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, কিন্তু মহিলাদের সেফটি এখনো পর্যন্ত বরকত হতে পারিনি। যাদের ভোট দিয়েছি আমি, তারা মহিলাদের জন্য কিছু করুক, মহিলাদের সেফটির জন্য অন্তত কিছু করুক।